কয়েক ঘন্টার বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জমেছে পানি এর উপর অধিকাংশ সড়ক কি ফলে ব্যাপক দুর্ভোগ চলাচলকারীদের এ নিয়ে আরও জানাতে আরামবাগ এলাকা থেকে যুক্ত হচ্ছেন বাজিদ সাদ সাদ বৃষ্টি কি এখনও আছে সড়কে পানি কমল কতটা অত্যন্ত পরিহাসের বিষয় যে রাজধানীতে এক থেকে দু ঘন্টা যদি বৃষ্টি হয় তাহলে আসলে চলাচলেরই একদম অনুপযোগী হয়ে পড়ে রাজধানীর সড়কগুলো শুধুমাত্র অলিগলি নয় একেবারে মূল যেই সড়কগুলো রয়েছে সেই সড়কগুলোর অবস্থাও কিন্তু বেহাল হয়ে যায় যেটি কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমরা এখন রয়েছি রাজধানীর আরামবাগে এই জায়গাটিতেও কিন্তু একদম হাঁটু সমান পানি কিন্তু জমা হয়েছে মূলত সন্ধ্যা সাতটার সময় কিন্তু ঝিরিঝিরি একটি বৃষ্টি শুরু হয় এবং এই ঝিরিঝিরি বৃষ্টি থেকে আস্তে আস্তে মুষলধারে কিন্তু বৃষ্টিপাত হয় যেটি দেড় ঘন্টা পর্যন্ত অব্যাহত ছিল এবং এই দেড় ঘন্টার বৃষ্টিতে ঢাকা শহরের বিভিন্ন এলাকা বলা চলে একেবারে তলিয়ে গেছে এবং এর ফলে কিন্তু বিপাকে পড়েছেন রাজধানীবাসী যেইটি যেটি কিন্তু এই মুহূর্তে আপনি ক্যামেরার চোখে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে রাস্তার ঠিক অপোজিটে কিন্তু সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে যেই গাড়িগুলো শুধুমাত্র এই বৃষ্টিপাতের কারণে যেতে পারছে না এবং ঠিক সেই সাথে সাথে এই সামনে যে লোকগুলো দাঁড়িয়ে থাকতে দেখছেন এই মানুষগুলো কিন্তু তাদের কর্মময় দিন শেষ করে নিরে ফিরে যাওয়ার কথা কিন্তু ভেবেছিলেন তবে এই যে বৃষ্টি আশ্বিনের মাঝামাঝি সময়ের যে বৃষ্টি সেই বৃষ্টি কিন্তু তাদেরকে এখন ঘরে ফিরতে দেয়নি তাদেরকে কিন্তু এখনও আটকে রেখে দিয়েছে আমরা কিন্তু তেমনটাই দেখতে পাচ্ছি আর এই সামনে যে যানজট দেখতে পাচ্ছেন এই যানজটের পেছনে মূল কারণ এই জলাবদ্ধতা অর্থাৎ জলাবদ্ধতার পেছনে যেই কারণটি সেটি হচ্ছে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট যেসব দপ্তরগুলো রয়েছে সেসব দপ্তরের সমন্বয়হীনতা সমন্বয়হীনতার কারণে যেই খোরাখুরি এবং এই যেই ড্রেনেজ ব্যবস্থা আছে সেই ড্রেনেজ ব্যবস্থা ঠিক না করা সোয়ারেজ লাইনগুলো ঠিকঠাক সময় মতো পরিষ্কার না করার জন্য কিন্তু এই যে পানি এই পানি কিন্তু জমে রাজধানীবাসীর একটি দুর্ব ভোগের কারণ হয়ে দাঁড়ায় এটি কিন্তু শুধুমাত্র এক দুদিনের বিষয় এটি বছরের পর বছর কিন্তু এটি হয়ে আসছে তবে এ বিষয়ে আদতে কারো নজরদারি আছে কি না সেটি কিন্তু এই এলাকার যারা মানুষ রয়েছেন বা এই পথে যারা যাতায়াত করেন তারা কিন্তু সেটি প্রশ্ন তুলেছেন একটি প্রশ্ন তুলেছেন একটু আবহাওয়া অফিসের খবর দিয়ে খবর জানাতে চাই তারা আবহাওয়া অফিস থেকে আমাদের কাছে যেমনটি জানানো হয়েছে এই পুরো সপ্তাহ জুড়ে কিন্তু বৃষ্টিপাতের আভাস কিন্তু রয়েছে এবং তারই ধারাবাহিকতায় যেহেতু আজকে কিন্তু বুধবার ছিল বুধবার রাতে কিন্তু বৃষ্টির কথা বুধবার কিন্তু বৃষ্টির কথা তারা বলেছিলেন এবং সেই বৃষ্টিপাতই কিন্তু আমরা দেখতে পাচ্ছি শুধুমাত্র ঢাকা শহরে নয় রাজ ঢাকাসহ আরও ১৩টি জেলায় কিন্তু এই বৃষ্টিপাত হচ্ছে এবং এই সপ্তাহ জুড়ে বৃষ্টিপাত থাকবে তবে আগামী যে দুদিন আছে সেই দুদিনের পর অর্থাৎ পাঁচ তারিখ এবং ছয় তারিখ কিন্তু বৃষ্টিপাত কিছুটা কমে গেল আবার সাত তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাত শুরু হবে বলে আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে এই বৃষ্টির কারণে যেই দুর্ভোগ এই দুর্ভোগের কিন্তু আদতে কোনো শেষ নেই তবে আবহাওয়া অফিস আরও একটি তথ্য দিয়েছে সেটি হচ্ছে এই মাসের মধ্যেই কিন্তু একটি লঘুচাপের সংখ্যা রয়েছে যেটি এই সপ্তাহতেই হয়ে যাবে এবং পাশাপাশি একটি তথ্য জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে দুইটি বিভাগের কিন্তু নদ নদীর পানীয় বেড়ে যাবে এই বৃষ্টির প্রভাবে এই ছিল আমার কাছে সবশেষ হাসি ধন্যবাদ সাদ আপনাকে সাদ জানাচ্ছিলেন বৃষ্টির ভোগান্তির খবর